ব্রিটিশ মডেল অভিনেত্রী সোফিয়া হায়াত সন্ন্যাস ব্রত গ্রহণের পর তা ভেঙে বিয়ের ফিরিতে বসেন। আর গত বছরে সোফিয়ার বিয়ের চমক হয়ে এসেছিল সবার কাছে। আর বিয়ের এক বছর না হতেই আবারও আলোচিত হয়েছেন সোফিয়া। সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন স্বামীকে ঘর থেকে বের করে দিয়েছেন। সোফিয়া সামাজিক মাধ্যমে লেখেন, তুমি নিজেকে ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে পরিচয় দিয়েছিলে, তুমি মিথ্যে বলেছিলে, তুমি বলেছিলে আমায় ভালোবাসো, মিথ্যে বলেছিলে। ভালোবাসা কখনো মিথ্যে বলে না, চুরি করে না। আমি আমাদের পবিত্র বন্ধনের চরম মূল্য দিয়েছি, আমি সব বিল পরিশোধ করেছি, আমাদের খাবার কাপড়ের খরচও আমি বহন করেছি, তুমি আরো চুরি করতে চেয়েছ, আমার সবকিছুই তুমি হরণ করতে চেয়েছ। যখন তোমার সঙ্গে পরিচয় হয় তুমি দোকানে কাজ করতে, কিন্তু সেদিকে আমি গ্রাহ্যই করিনি, তারপরও তোমাকে ভালোবেসেছি। ঘর নেই, অর্থ নেই, এমন কারোর সাথে মেশার ব্যাপারে সবাই আমাকে সতর্ক করেছিল, আমি শুনিনি, আমি শুধু ভালোবাসায় বিশ্বাস করতে চাইছি, তুমি আমাকে মিথ্যা প্রমাণ করে দিয়েছ, তাই আমি তোমাকে আমার ঘর ও জীবন থেকে বের করে দিয়েছি। সোফিয়া আরো লিখেছেন, ভালো মানুষের বেশে শয়তান আমার কাছে এসেছিল, আমাকে ধর্ষণের চেষ্টা করেছিল, একটা শিক্ষা আমি পেয়েছি, নিজের সমান না এমন কারো সাথে আর মিশতে যাব না।